এই মুহূর্তে চট্টগ্রামের খুলশী থানার সামনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে আছি খুলশি থানায়, যেখানে গত 30 মার্চ জান্নাতের পরিবার তার নিখোঁজ হওয়ার ডায়েরি করে এবং তারপর পরে আমাদের সময় সংবাদে কিন্তু আমরা একটা প্রতিবেদন প্রচার করি এবং পুলিশ আমাদেরকে যতটুকু জানিয়েছে প্রতিবেদন প্রকাশের পরপরই আসলে থানা পুলিশ যে সংশ্লিষ্টরা আছেন তারা কিন্তু নিখোঁজ জান্নাতকে খোঁজার জন্য তৎপর হয় এবং পরিবারের যে সদস্যরা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে আসলে সংশ্লিষ্ট থানাগুলো সংবাদ সম্মেলন করবে, সেখানে আনুষ্ঠানিকভাবে তারা পুরো শিশু দুটো উদ্ধারের ঘটনা আমাদেরকে জানাবেন। তবে তার আগে যতটুকু আমরা জেনেছি সেটা হচ্ছে জান্নাত হারিয়ে যায় গত 27 মার্চ রাতে, থেকে তার খোঁজ পাওয়া যায়নি। তারপরে 30 মার্চ কিন্তু এই খুলশি থানায় এসে তার স্বজনরা সাধারণ ডায়েরি করে এবং তারপরেই পুলিশ আসলে জান্নাতের খোঁজে মাঠে নামে। এবং এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে জান্নাতের পরিবারে কিছু পারিবারিক দ্বন্দ্ব আছে, অর্থাৎ তার মা 2014 সালে মারা যায় এবং তারপরেই জান্নাত আসলে তার বাবার কাছে, ভাইয়ের কাছে কিংবা যে ফুফু আছে বিভিন্ন বাসায় ঘুরে ঘুরে থাকতো। ফলে জান্নাতকে যেদিন হারিয়ে নিখোঁজ হয় অর্থাৎ 27 মার্চ রাতে, তো পরিবারের সদস্যরা মনে করেছিল যে বাবা মনে করেছিল ভাইয়ের বাসায়, ভাই মনে করেছিল ফুফুর বাসায়। তো এইভাবে কিন্তু তারা সেদিন রাতে তার খোঁজ নেয়নি। পরের দিন সন্ধ্যাবেলায় যখন তার ভাই জানতে চায় যে জান্নাত কোথায়, তখন কিন্তু আসলে তারা বুঝতে পারে যে জান্নাত আসলে গত রাতে কোথাও ছিল না এবং পরবর্তীতে কিন্তু পরিবার এসে থানায় নিখোঁজের ডায়েরি করে। এবং এক্ষেত্রে পুলিশ আসলে আমরা যখন সংবাদ করতে প্রতিবেদন করতে এসেছিলাম থানায়, তখন কিন্তু পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এবং এই জিজ্ঞাসাবাদের ফলশ্রুতিতে যতটুকু পুলিশ আমাদেরকে জানিয়েছেন এই পারিবারিক দ্বন্দ্বে কিন্তু এক আত্মীয় জান্নাতকে লুকিয়ে রাখে এবং পরবর্তীতে পুলিশের চাপে পড়ে সে কিন্তু জান্নাতকে বের করে দেয়। এই হচ্ছে জান্নাতের উদ্ধার হওয়ার ঘটনা। আর মায়েশার ক্ষেত্রে পুলিশ আমাদেরকে যতটুকু জানিয়েছে সেটা হচ্ছে সেক্ষেত্রেও আমরা দেখেছি যে থানায় ডায়েরি হওয়ার পর যে পুলিশ তৎপরতা শুরু হয়, পরে সময় সংবাদের সংবাদ দেখে চাঁদগাঁর বাসিন্দারা কিন্তু গতকাল রাতে তাকে হালিশহর থানায় পৌঁছে দেয়। তো এই ছিল আমার কাছে শিশু উদ্ধারের ঘটনার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলশী থানা থেকে।